আমরা ডিম্বাশয়ের কলাস্থলী গঠন সম্পর্কে জানবো। ডিম্বাশয় স্ত্রী সন্তানদের প্রধান যৌন অঙ্গ। এই ডিম্বাশয়টি সাধারণত একস্তরী কিউবয়েডাল সেপেট সেলস দ্বারা আবৃত থাকে, যে স্তরটির নাম হলো জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক জার্মিনাল এপিথেলিয়ামের নিচেই যে স্তরটি থাকে তাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। এই ডিম্বাশয়টি সাধারণত দুটি অঞ্চলে বিভক্ত, অর্থাৎ ডিম্বাশয়ের ভেতরে যে স্ট্রোমা রিজিয়নটা থাকে সেই স্ট্রোমা অংশটি দুটি অংশে বিভক্ত, এক ডিম্বাশয়ের কর্টেক্স অংশ বা ওভারিয়ান কর্টেক্স এবং অপরটি ডিম্বাশয়ের মেডালা অংশ বা ওভারিয়ান মেডালা অঞ্চল বলা হয়। এই ডিম্বাশয়ের কর্টেক্স অঞ্চলে সাধারণত অবস্থান করছে প্রাইমারি ওসাইট, প্রাইমোর্ডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, কর্পাস হেমারেজিকাম, কর্পাস লিউটিয়াম এবং কর্পাস অ্যালবিকেন্স। এগুলি অবস্থান করছে ওভারিয়ান কর্টেক্স অঞ্চলে। ওভারিয়ান মেডালা অঞ্চলে সাধারণত থাকে ইন্টারস্টিশিয়াল সেলস বা আন্তঃকোষ, কিছু রক্তকোষ, কিছু স্নায়ুকোষ এবং কিছু লসিকা বাহক। তো এই ডিম্বাশয়টি যে ব্রড লিগামেন্টের শেষ প্রান্তের সাথে যুক্ত থাকে সেই অঞ্চলটিকে বলা হয় বা সেই অংশটিকে বলা হয় মেসোভ্যারিয়াম। অর্থাৎ মেসোভ্যারিয়ামের সাহায্যে এই ডিম্বাশয়টি ইউটেরাসের ওয়ালের সাথে যুক্ত থাকে। এই একজন বেবি অর্থাৎ ফিমেল চাইল্ড যখন জন্মগ্রহণ করে তার জননগ্রন্থি গঠনের সময় বা গোনাডস গঠনের সময় 6 সপ্তাহের সময় থেকেই তার প্রাইমারি ওসাইটের সংখ্যা হয় অ্যাবাউট 7 লাখের কাছাকাছি এবং 20 সপ্তাহে সেই সংখ্যা দাঁড়ায় 5 লাখের কাছাকাছি, অর্থাৎ কমতে থাকে। এবং পিউবার্টি সময় বা বয়ঃসন্ধিকালের কালীন সময়ে তার সংখ্যা দাঁড়ায় 80,000, অর্থাৎ প্রাইমারি ওসাইটের সংখ্যা বয়ঃসন্ধিকালীন সময়ে প্রায় 80,000-এর কাছাকাছি থাকে। তো এই প্রাইমারি ওসাইটগুলি সাধারণত কোষ বিভাজনের মিওসিস 1-এর প্রোফেজোয়ানের ডিপ্লোটিন দশায় এসে উপনীত হয় এবং বয়ঃসন্ধিকাল 12 বছর ধরে এই অবস্থায় থাকে। আমি ধরে নিই যদি বিভাগটি 12 বছরে শুরু হচ্ছে বা মেনার্কি যে অর্থাৎ প্রথম যে রজতচক্র শুরু হচ্ছে 12 বছর বয়সে, তাই আমি সেই মেনার্কি শুরু হচ্ছে 12 বছর পর ধরে নিচ্ছি। তো তাহলে এই 12 বছর ধরে প্রাইমারি ওসাইটগুলি এই অবস্থাতেই অর্থাৎ এই দশাতে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিন অবদশায় থাকে এবং এই প্রাইমারি ওসাইটের বেশিরভাগগুলি কিন্তু ডিজেনারেট হয়ে যায় এবং প্রাইমারি ওসাইটগুলি যে স্থানে অবস্থান করে তাকে বলা হয় এগ নেস্ট। এবং প্রাইমারি ওসাইট যদি একস্তরী স্কোয়ামাস সেল দ্বারা আবৃত থাকে তখন তাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল। সেই স্কোয়ামাস সেলগুলির আরেক নাম হচ্ছে স্পিন্ডেল সেল। পরবর্তী সময়ে প্রাইমারি ফলিকেল প্রাইমোর্ডিয়াল ফলিকেল, প্রাইমারি ফলিকেল বা 1 ডিগ্রি ফলিকেলে কনভার্ট হয়। তো এই প্রাইমারি ফলিকেল যদি একস্তরী ঘনতলাকার বা কলামনার সাবমাগাস সেপেট সেল বা কলামনার সেপেট সেল দ্বারা আবৃত থাকে তখন তার নাম হয় ইউনিল্যামিনার প্রাইমারি ফলিকেল এবং কোষগুলোর নাম হয় ফলিকুলার সেলস। এবং প্রাইমারি ফলিকেল যদি বহুস্তরী হয় তখন তার নাম হয় মাল্টিল্যামিনার প্রাইমারি ফলিকেলস এবং কোষগুলিকে বলা হয় গ্রানুলোসা সেলস। এই 1 ডিগ্রি ফলিকেল কনভার্ট হয় 2 ডিগ্রি ফলিকেল বা সেকেন্ডারি ফলিকেলে বা গৌণ ফলিকেলে কনভার্ট হয়। তো সেকেন্ডারি ফলিকেলে থিকা এক্সটার্না পার্ট, থিকা ইন্টার্না পার্ট অর্থাৎ এই দুটো রিজিয়নে বিভক্ত, ভিতরে মেমব্রেনা গ্রানুলোসা, অ্যান্ড্রাম পার্ট এবং ওভাম এরা অবস্থান করে। অর্থাৎ সেকেন্ডারি ফলিকেলে ওভাম কিন্তু সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় এবং পরবর্তী সেকেন্ডারি ফলিকেল কনভার্ট হয় 3 ডিগ্রি ফলিকেল বা 3rd ডিগ্রি ফলিকেল বা ম্যাচিওর ফলিকেল। এই ম্যাচিওর ফলিকেলের আরেক নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। গ্রাফিয়ান ফলিকেল হচ্ছে একটি পরিণত ডিম্বথলি। যে সমস্ত ডিম্বথলিগুলো পরিণত হতে পারলো না তাদেরকে বলা হয় অ্যাট্রেটিক ফলিকেল। এই পরিণত হওয়া এবং না হওয়ার মধ্যে কিছু হরমোন কাজ করে। যদি FSH লেভেল হাই থাকে LHএর তুলনায় তখন গ্রাফিয়ান ফলিকেল সাধারণত হয়, কিন্তু যদি দেখা যায় যে LHএর লেভেলটা বেশি অর্থাৎ লিউটিনাইজিং হরমোনের লেভেল বেশি FSHএর তুলনায় তখন অ্যাট্রেটিক ফলিকেল বা পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই 13তম এখানে আমি ধরে নিয়েছি যদি একটা রজতচক্র 28 দিন সময় লাগে তাহলে এই প্রাইমারি ওসাইট থেকে গ্রাফিয়ান ফলিকেল হতে প্রায় 13 দিন সময় লাগে এবং এই সময় দুটি হরমোন FSH এবং LH কাজ করে। 13তম দিনের পরেই অর্থাৎ গ্যাফিয়ান ফলিকেলে যদি আমরা বিভিন্ন পার্টগুলো ধরে দেখি তাহলে এখানেও থিকা এক্সটার্না, থিকা ইন্টার্না, ওভাম এবং যে ফাঁকা স্থান তাকে বলে অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম যদি কোনো লিকার বা তরল দ্বারা পূর্ণ থাকে তখন তাকে বলে ফলিকুলার অ্যান্ট্রাম বা লিকার ফলিকুলি, তখন পুরো গ্যাফিয়ান ফলিকেলকে বলা হয় তখন লিকার ফলিকুলি।
14তম দিনে কি হয় না, ওভাম এই গ্রাফিয়ান ফলিকল থেকে নিষ্ক্রান্ত হয় এবং বেরিয়ে যায় ওভারি থেকে। এই ওভাম বিহীন যে গ্রাফিয়ান ফলিকলটা সঙ্গে সঙ্গেই কিছু রক্তকোষ দ্বারা পূর্ণ হয়। এই রক্তকোষ পূর্ণ গ্রাফিয়ান ফলিকলটিকে বা ফলিকলটিকে বলা হচ্ছে কর্পাস হেমারেজিকাম। এবং এই ওভুলেশন বা ডিম্বপাতের 1 থেকে 2 দিনের মধ্যেই কর্পাস হেমারেজিকাম কনভার্ট হয় কর্পাস লুটিয়াম, যাকে আমরা পিতগ্রন্থি বলি। এই পিতগ্রন্থি থাকে কিছু লিউটেইন প্রোটিন, যে লিউটেইন প্রোটিনগুলো সাধারণত হয় পিতাভ বর্ণের বা হলুদ বর্ণের, সেই জন্যে কর্পাস লুটিয়ামের আরেক নাম ইয়েলো বডি। এই কর্পাস লুটিয়াম বা পিতগ্রন্থি সাধারণত 4 ধরনের হরমোন ক্ষরণ করে। প্রথম হচ্ছে প্রজেস্টেরন, যা লিউটেইন সেলস দ্বারা ক্ষরিত হয়। দ্বিতীয় হচ্ছে ইস্ট্রোজেন, যা প্যারালুটেইন সেলস দ্বারা ক্ষরিত হয়, যেগুলি কর্পাস লুটিয়ামের মধ্যেই রয়েছে। এবং আরও 2টি হরমোন, যেটা রিল্যাক্সিন এবং ইনহিবিন, এগুলো এখান থেকে অর্থাৎ কর্পাস লুটিয়াম থেকে ক্ষরণ হচ্ছে। ওভুলেশনের 9তম দিনের পর থেকে, অর্থাৎ ওভুলেশন 14+9 অর্থাৎ 23তম দিন, 23তম দিন থেকেই কর্পাস লুটিয়ামের বিনষ্ট শুরু হয়, অর্থাৎ কর্পাস লুটিয়াম স্টার্টস টু ডিজেনারেটস, কর্পাস লুটিয়ামের ডিজেনারেশন শুরু হয়ে যায়। এবং কর্পাস লুটিয়াম সাধারণত সাদা বর্ণের একটি গ্রন্থিতে রূপান্তরিত হয়, যাকে বলে কর্পাস অ্যালবিকেন্স, যেটা হয় সাধারণত হোয়াইটিস কালার বা সাদা বর্ণের হয়। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে ওভারিয়ান কর্টেক্স অঞ্চলে। এরপরে যদি দেখি ওভারিয়ান মেডাল অঞ্চল, সে ওভারিয়ান মেডাল অঞ্চলে রয়েছে কিছু বহুতলাকার কোষ বা মাল্টি ডাইমেনশনাল সেলস, যাদের বলা হয় ইন্টারস্টিসিয়াল সেলস। এই বিজ্ঞানীরা মনে করেন যে ইন্টারস্টিসিয়াল সেলস থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, এবং এই ইন্টারস্টিসিয়াল সেলসগুলি প্রচুর লিপিড দানা সঞ্চয় করে রাখে। এই হচ্ছে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন।